তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচির আগে পুলিশের ব্যাপক লাঠিচার্জের শিকার হয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা বারের সামনে জড়ো হয়ে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আইনজীবীরা স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের উপর অতর্কিতে লাঠি পেটা শুরু করে। এতে আইনজীবীরা ছত্রভঙ্গ হয়ে যান। লাঠিচার্জে অন্তত 50 জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। নারী আইনজীবীদের শ্লীলতাহানির অভিযোগ। এ সময় বেশ কয়েকজন নারী আইনজীবীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীন সুলতানা খুকি, হাশেমি, লাকি, শাহুন খোকি, মার্জিয়া হীরাসহ প্রায় 25 জন আইনজীবী লাঠিপেটার শিকার হন। তারা ঢাকা বারের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তবে পুলিশ শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে জানায়, আইনজীবীদের রাস্তায় বের হতে মানা করেছিলাম, কিন্তু তারা তারপরেও বের হওয়ার চেষ্টা করে। তারা আমাদের উপরে চড়াও হয়। শাহীন সুলতানা খুকি সাংবাদিকদের বলেন, আমরা নারী আইনজীবীরা পদযাত্রার সামনে ছিলাম। ঢাকা বার থেকে ন্যাশনাল মেডিকেলের সামনে রাস্তায় যাওয়ার আগেই পুরুষ পুলিশ সদস্যরা মারধর ও অতর্কিতভাবে লাঠি চার্জ করে। এ সময় পুরুষ পুলিশ সদস্যরা শ্লীলতাহানি করেছে। নিয়ম অনুযায়ী নারীদের ক্ষেত্রে নারী পুলিশ সদস্য ব্যবস্থা নেবে, কিন্তু তা না করে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা আমাদের শ্লীলতাহানি করেছে। এ সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, পদযাত্রা করা কি অপরাধ? আমরা আইনজীবী, এর বিচার চাই। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, সাদা পোশাক পরা পুলিশ অতর্কিতভাবে হামলা করে। এ সময় আমাদের 20-25 জন নারী আইনজীবীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে। নারী আইনজীবীদের শ্লীলতাহানিও করেছে।